সোমবার রাত 8টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে লুডু খেলে রাতের খাবারের পর পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। রাত 2টার দিকে রমজান আলীর দৃষ্টি প্রতিবন্ধী বাবা গোয়াল ঘরে গোগানির শব্দ শুনে চিৎকার দিয়ে ছেলের স্ত্রী শিউলিকে ডাকেন। এ সময় আশপাশের লোকজনও ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দেখে গোয়াল ঘর থেকে বের করে হাসপাতালে নিয়ে যায়। চিৎকার শুনে আমরা দৌড়ায় আসছি। এখানে বের করার পরে আমি চিৎকার করতেছি যে এখানে না রেখে হসপিটাল নিয়ে যাও। ধারালো ব্লেড দিয়ে কাটা গলা নিয়ে রংপুর মেডিকেলে ভর্তি রমজানের অবস্থা আশঙ্কাজনক। কণ্ঠ ও খাদ্যনালী কেটে যাওয়ায় কথা বলতে পারছেন না। রমজানের পরিবার পরকীয়ার জেরে তার স্ত্রী শিউলি এই ঘটনা ঘটিয়েছে দাবি করছে। ওর নাকি ভালোবাসা না কি চলতেছে এরকম শুনলাম, তার পরবর্তীতে দেখেন আজকে যাব তার অবস্থা পরিণতি কি হাল করছে। শুয়ে পড়ে আছে আর ডোটাইতেছে, তখন আমি যে পাঞ্জা করে এভাবে ধরলাম, ধরিয়ে চিল্লাচিল্লি করলাম। এ ঘটনায় পুলিশের কাছে এখনো অভিযোগ দায়ের হয়নি। এখন পর্যন্ত কোনো ভিক্টিমের পক্ষ থেকে বা ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তাদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলেই আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে ঘটনার রাতেই শিউলিকে তাজহাট থানা পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।